নিরাপদে থাকিস, নিরাপদে থাকিস। হ্যাঁ নিরাপদে থাকি, মাস্ক তো পরছ, নিরাপদে থাকিস। যদি জবরদস্তের সময় গরুর মধ্যে ভাইরাস থাকে এই জন্য মাস্ক। দেখেন এই যে মানুষ না পইরা গরুর মাথায় দিছে মাস্ক, চিন্তা করছেন? এই দেখেন, আর যারা ব্যাপারীরা আছে তার মুখে কিন্তু মাস্ক নাই, কিন্তু মাস্কটা ওনার গরুর মাথায় দিয়েছে। কি তাদের বুদ্ধিটা দেখেন, সুন্দর বুদ্ধি না? এই দেখেন, এই যে দেখেন, এই যে জানি ওনার দরকার আছে, গরুর দরকার আছে, মানুষের দরকার নাই। মানুষের যদি এগুলা দিতেছে না, এই যে এগুলা সারা সবাই মনে করেন মাস্ক নাই মুখে, কিন্তু গরুর মাথায় দিয়ে দিচ্ছে। মুখ তো অনেক বড়, এত বড় লাম্বা তাহলে বানাই লই তৈব আর কি, অর্ডার দিয়া দেখছেন মাস্ক পরা থুইছে গরুরে, মানুষের মুখে মাস্ক নাই, তাও আবার মাথায়। গরুর যদি আবার ভাইরাস হয় এই জন্য মাস্ক কপালে লাগাইছে, এটা ডর জানি ভাইরাসটা না হয়, কিন্তু তো মানুষের জবর করে খাইব, যদি কোনো ভাইরাস আসে তাহলে একটা প্রবলেম না কি ভাই? প্রবলেম তো, হ্যাঁ কী বলেন আপনারা? আমাদের তো সবারই তো মাস্ক পরা দরকার, ঠিক না? তো মাস্ক পরার তো দরকার হয়, তো আমরা উল্টা করে দিয়েছি, গরুর মাথায় মধ্যে মাস্ক পরাই থেকেছি। গরুর চিহ্ন না এটা, একটা হাস্যকর করছেন। তোরা দুঃখ করিস না, তগো তগো মাস্ক আসবে সরকারের তরফ থেকে একটা করে তগো। হ্যাঁ এই যে মাথায়, নিরাপদে থাকিস, নিরাপদে থাকিস। হ্যাঁ নিরাপদে থাকিস, মাস্ক তো পরছ, নিরাপদে থাকিস। যদি জবরদস্তের সময় গরুর মধ্যে ভাইরাস থাকে এই জন্য মাস্ক থাকলে কি হবো, ওই সামনে আসবো না, মুখে লাগুক আর কপালে লাগাক, সমস্যা নাই, এলে সমস্যা।